চাপাইনবাবগঞ্জের বরেন্দ্র ভূমিতে একের পর এক আসছে কৃষির চমক। কয়েক বছর আগে জামতারার মতিউর মালটা উৎপাদনে সাফল্য দেখানোর পর এবার দিচ্ছেন কমলার বিস্ময়কর ফলনের বার্তা। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। বছর বিশেক আগেও বরেন্দ্র ভূমি ছিল অনিশ্চয়তার এক ক্ষেত্র। শুধু কৃষি নয়, মানুষের বিদায়ের উপক্রম হয়েছিল এই রুক্ষ ভূমি থেকে। বহুমুখী উদ্যোগ আর প্রসারে সে বরেন্দ্র ভূমির অনেক জায়গাতেই এখন সোনা ফলছে। এই এক দৃষ্টান্ত চাপাই নবাবগঞ্জের জামতারার মতিউরের ফল বাগান। কয়েক বছর ধরে আম মালটার চমক দেখানোর পর এবার তার ষোলো বিঘা কমলার বাগান জানান দিচ্ছে অন্যরকম এক চিত্র। মতিউর, পাহাড়ি ভূমিতে তো কমলা হয় আমরা দেখছি, কিন্তু সমতল ভূমিতে কমলা হয় কিরম? পাহাড়িতে স্যার সাইট্রাস জাতীয় ফলগুলো আমার জানা মতে মালটা কমলা এগুলো সবই ভালো হয়। পাহাড়ে যেহেতু লাইমের পরিমাণটা একটু বেশি, পাথর থাকে, চুন থাকে, এরা আবার লাইম পছন্দ করে সাইট্রাসে, সেহেতু ওখানে বেশি ভালো হয়। আর আমাদের যে বরেন্দ্রের যে মাটি, বরেন্দ্রতেও আমাদের স্যার এক ধরনের আমরা গুসিন বলি স্থানীয় ভাষায়, ছোট ছোট পাথর, এগুলোতে লাইম বা চুন আছে, যার ধরন এখানে হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা বেশি আছে বরেন্দ্র স্যার। গত বছর যারা সমতলে চীনা কমলার চমক দেখান, এবছর এসে তাদেরকে তাক লাগাচ্ছেন মতিউর। এই চাইনা কমলা, এই যে চাইনা কমলা স্যার, এটা প্রচুর পরিমাণে এটা ধরে মতিউর। এগুলি বড় বড় লাগছে বেশ, এগুলো কি কোন জাতের? এটা অরিজিনালি হলো ম্যান্ডারিন, আমেরিকান ম্যান্ডারিন। এটি বাড়িওয়ান, অনেক পুরাতন, অনেক বড় গাছ, অনেক ফল, অনেক মিষ্টি। সাথে স্যার নতুন সংযোজন, এই যে ন্যাচারাল কালার, এটা হলো স্যার অস্ট্রেলিয়া। আপনার তো মালটা আগেও ছিল, সম্ভাবনা কেমন দেখতেছেন এই তিন বছরে এসে? স্যার যারা মালটা চাষ করেছে তারা অন্তত কেউ লস করেনি। মতিউরের স্বপ্ন এখন ছড়িয়ে গেছে বহুদূর। বলছেন অল্প দিনেই মালটা আর কমলার আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। তো এরকম সারা দেশে মালটা যেভাবে ছড়িয়ে গেছে, এই কমলাকে আমি সারা দেশে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং বাইরে থেকে যে কমলা আমরা আমদানি করছি, আমাদের যে চাহিদা, এই চাহিদা যেন এক সময় পূরণ করে দেশের বাইরে আমরা যেন রপ্তানি করতে পারি, এই পর্যায়ে নিয়ে যেতে চাই। শাইখ সিরাজ, চ্যানেল লাইভ।